नमस्कार निगम सुधामृत यूट्यूब चैनल पक्ष थेके आमार सकल श्रोता बंधुदेरके जानाई सादर जय गुरु जय मा सम्भाषण। आज शुभ जन्माष्टमी, भगवान श्रीकृष्णेर पुण्य आविर्भाव तिथि। आजकेर दिनटीते सबाइके जानाई आमार सादर सम्भाषण। सबाई कृष्ण नामे, हरि नामे, गुरु नामे खूब भालो करे आजके दिनटा पालन करुन। आमी सुशोभन आज के अपन सामने उपस्थित होयेछि श्री श्री ठाकुर महाराजेर नानान अमृत कथार सम्भार श्री श्री निगमानंद कथामृतेर प्रथम खंडे किछु उपस्थापना निये। आमरा सबाई जानी श्री श्री निगमानंद कथामृत स्वामी प्रेमानंद महाराज ठाकुरेर श्रीमुखेर कथा शुने जे लिखे राखतेन तारी समाहार होच्छे श्री श्री निगमानंद कथामृत। तो आसुन आज के कथामृतेर तीनटे विषय आमरा पाठ करब। प्रथम विषयटी होच्छे जीवेर स्वरूप। मूल पर्वे आसछि, पर्व प्रथम पर्व जीवेर स्वरूप बा प्रथम विषय होच्छे जीवेर स्वरूप। ठाकुर बोललेन एकटी गर्भवती बाघिनी कोनो समय गोपालेर मध्ये पड़िया एकटी गरु आक्रमण करिया आनितेछिल। सेई समय बाघिनी एकटी शावक प्रसव करे। बाघिनी गरु लइया बने चलिया गेल, किन्तु ब্যাঘ্র শাবকটি গরুর পালে মিশিয়া ঘাস খাইতে শিখিল। কিছুদিন পর অন্য একটি ব্যাঘ্র সেই গরুর পালের মধ্যে আসিয়া পড়ে। ব্যাঘ্র দেখিয়া গরুগুলি ভয় দৌড়াইতে লাগিল। ব্যাঘ্র শাবকটিও ভয় গরুগুলির সহিত দৌড়াইতে লাগিল। ব্যাঘ্র শাবকটির ঘাস খাওয়া এবং তাহাকে দেখিয়া ভয় দৌড়াইতেছে দর্শন করিয়া বড়ই বিস্মিত হইল। ব্যাঘ্র শাবকের এই দুরবস্থা দেখিয়া ব্যাঘ্রটি একটি গরু মারিয়া তাহার রক্ত জোর করিয়া ব্যাঘ্র শাবকটিকে খাওয়াইয়া দিল। গো রক্ত পান করিয়া মাত্র শাবকটি স্বীয় মূর্তি ধারণ করিল এবং ব্যাঘ্রের সহিত বনে চলিয়া গেল। আমরাও সেই রূপ জীবের দলে মিশিয়া জীবত্ব প্রাপ্ত হইয়া নানা প্রকার সুখ দুঃখরূপ ঘাস খাইতে অভ্যস্ত হইয়াছি। জোর করিয়া কোনো ব্রহ্মজ্ঞ গুরু ব্রহ্মজ্ঞানরূপ রস পান করাইয়া দিলেই স্বীয় মূর্তি ধারণ করিব, অর্থাৎ স্বস্বরূপ প্রাপ্ত হইব। সাধক রামপ্রসাদ গাহিতেন, প্রসাদ বলে যা ছিলেরে ভাই তাই হবিরে নিদান কালে, যেমন জলের বিম্ব জলে উদয় জল হয়ে সে মিশে জলে। জীব ব্রহ্মস্বরূপ মহাসমুদ্রের এক একটি বুদ্বুদ। বুদ্বুদ যেমন জল হইতে উৎপন্ন হইয়া জলেই মিশিয়া যায়, তদ্রূপ জীবও ব্রহ্ম হইতে উৎপন্ন হইয়া কর্মের অবসানে ব্রহ্মেই মিশিয়া যাইবে। ব্যাঘ্র শাবক সম্বন্ধে একটি সত্য ঘটনাও শুনিয়াছি। জয়দেবপুর রাজবাড়িতে কুকুরের পালে এইরূপ একটি ব্যাঘ্র শাবক প্রতিপালিত হইতেছিল। একদিন ঘটনাচক্রে ব্যাঘ্র শাবক স্বীয় মূর্তি ধারণ করে। এই ব্যাঘ্র শাবকটির সহিতই সার্কাস দলের অধিপতি শ্যামাকান্তবাবু খেলা করিতেন। দ্বিতীয় বিষয় কৃষ্ণ ও উপাসকের পার্থক্য। অতুল দাদা ঠাকুরকে প্রশ্ন করলেন, কৃষ্ণ ও উপাসক কি সকলেই এক? ঠাকুর বললেন, না, কেহ মাধুর্যভাবের উপাসক, কেহ ঐশ্বর্যভাবের উপাসক, কেহ ব্রহ্মভাবের উপাসক। ভাবভেদে প্রত্যেক উপাসকই পৃথক। যাহারা মাধুর্যভাবের উপাসক তাহারা রাধা কৃষ্ণের উপাসক, যাহারা মথুরা বা দ্বারকার কৃষ্ণের উপাসক তাহারা ঐশ্বর্যভাবের উপাসক, যাহারা রাধা ব্যতীত কেবল বৃন্দাবন কৃষ্ণের উপাসক তাহারা ব্রহ্মভাবের উপাসক। যেহেতু রাধা না থাকিলে কৃষ্ণ ব্রহ্ম, উপাসকের ভাবভেদে কৃষ্ণের ধ্যান এবং মন্ত্রও পৃথক পৃথক। যদি ভিন্ন ভিন্ন পথের উপাসক ভাবে এক হয় তাহা হইলে তারা মূলে এক। অর্থাৎ যদি শিব দুর্গার উপাসক এবং রাধা কৃষ্ণের উপাসক ভাবে এক হয় তাহা হইলে তাহাদের একই পথ। তৃতীয় বিষয় পাপ পুণ্য। সুরেন্দ্র একদিন ঠাকুরকে প্রশ্ন করলেন, লোকে কার্যাদি করিতে সাধারণত অনেক সময় অনেক প্রাণী হত্যা করিয়া থাকে, তাহাতে কি তাহাদের পাপ হয়? ঠাকুর বললেন, কিসে পাপ হয় কিসে পুণ্য হয় তাহা নির্ণয় করা বড় কঠিন। সাধারণত আমরা যাহা পাপ এবং পুণ্য বলিয়া থাকি তাহাই আবার অবস্থান্তরে দেখি পাপ পুণ্যে ও পুণ্য পাপে পরিণত হইতেছে। হিন্দু শাস্ত্রে এবং সমাজে গোহত্যা মহাপাপ বলিয়া প্রচারিত, কিন্তু সেই গোহত্যা মুসলমান শাস্ত্রে ও সমাজে পুণ্যজনক কাজ বলিয়া প্রচারিত। কেহ মনে করিতেছে যদি একটি জীবের প্রাণ বিনাশ করিয়া শত শত জীবের প্রাণ রক্ষা করিতে পারি তবে কেন তাহা করিব না। স্থূলত পাপ পুণ্যের স্বরূপ নির্ণয় করা দুরূহ।
যে কাজের দ্বারা চিত্তের প্রসন্নতা বৃদ্ধি হয় তাহাই পুণ্যজনক, এবং যে কাজের দ্বারা চিত্ত সংকুচিত হয় তাহাই পাপজনক। যে কাজ অহংকারযুক্ত নয় এবং যে কাজে মন বুদ্ধি পদ্মপত্রের জলের ন্যায় নির্লিপ্ত থাকে, সেইরূপ কর্তার কাজই পাপজনক হোক আর পুণ্যজনক হোক, তাহাকে কর্মে আদু স্পর্শ করতে পারে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যস্য নাহংকৃত ভাব বুদ্ধির যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমল লোকান ন হন্তি ন নিবদ্ধতে। যাহার ভাব অহংকৃত নহে, যাহার বুদ্ধি কোনো কাজে লিপ্ত হয় না, সে যদি সকল লোককেও হনন করে তাহা হইলেও সে প্রকৃতপক্ষে হত্যাকারী হয় না, এবং সেই হত্যা নিবন্ধন তাহার কোনো প্রকার কর্ম বন্ধন হয় না। বাহ্যত পাপ পুণ্যের অনেক স্থলেই বৈষম্য দেখিতে পাওয়া যায়। সুরেন দাদা আবার প্রশ্ন করলেন, পাপ করিলে কি সাজা ভোগ করিতে হয়? ঠাকুর বললেন, পাপ পুণ্যের যাহা দার্শনিক তত্ত্ব তাহা তোমাকে পূর্বেই বলিয়াছি। সাধারণ ন্যায় বিচারে পাপ করিলে অবশ্যই তাহাকে সাজা ভোগ করিতে হইবে। তবে অনেক স্থলে দেখিতে পাওয়া যায়, পাপ করিলে একজনে রাজা তাহাকে শাস্তি না দিয়া অন্য একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দিল। কিন্তু এ জগতে বিচারের এরূপ বৈষম্য হলেও সেখানে কিন্তু ইহার ঠিকই বিচার হইবে। অতুল দাদা আবার প্রশ্ন করলেন, ক্রম বিবর্তন বাদে তো সমস্ত জীবই ক্রমোন্নতির পথে অগ্রসর হইতেছে, তখন ক্ষুদ্র ক্ষুদ্র নিকৃষ্ট জীবদিগকে মারিয়া একটা করিয়া জন্ম অগ্রসর করিয়া দিলেও তো পাপ না হইয়া পুণ্যই হইবে। স্বামী প্রেমানন্দ মহারাজ বললেন, তাহা হইলে যত পারো জীব হত্যা করিয়া তাহাদিগকে উদ্ধার করিয়া দিয়া পুণ্যের পোটলা বাঁধো আর কি। ঠাকুর বললেন, পারো তো হরিনামে জীব উদ্ধার করো না। সাধন পথে দৃঢ়তা নিয়েও ঠাকুর কিছু কথা বললেন। ঠাকুর বললেন, আমার কথা সবসময় তোমরা সমানভাবে গ্রহণ করিও না, কারণ আমি সবসময় একরকম কথা বলি না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবের কথা বলিয়া থাকি। তোমরা এক একজন এক এক ভাবের এবং এক এক পথে আছো, তোমাদের সকলের জন্যই আমাকে বলিতে হয়, সুতরাং আমাকে নানা ভাবের কথা বলিতে হইবে। তোমাদের স্বীয় স্বীয় ভাবপুষ্টির জন্য যেটুকু আমার উপদেশের মধ্যে পাইবে সেটুকুই গ্রহণ করিবে, অন্যথায় ভাব বিপর্যয় হইয়া বিপথে চালিত হইবে। অনেকে সাধু সন্ন্যাসীর নিকট উপদেশের জন্য বা অন্য কারণে গিয়া থাকে, কিন্তু তাহাদের সহিত যদি সাধুর মতের মিল না হয় তাহা হইলে সে সাধু ভালো নয় বলিয়া খারাপ ধারণা পোষণ করে। কিন্তু সাধুকে সাধারণ জ্ঞান বুদ্ধি দ্বারা বোঝা কঠিন, সাধু না হইলে সাধু বোঝা যায় না। তিনি কখন কোন উদ্দেশ্যে কি বলেন এবং কি কাজ করেন তাহার অন্তর্নিহিত ভাবের উদ্দেশ্য না বুঝিয়া যে কোনো ধারণা করিয়া বসিলে নিজেই ভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হইবে। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ কথিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃতের প্রথম খণ্ডের আজকের বিষয়ের পাঠ এখানেই আমি সমাপ্ত করলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সবার মূল্যবান মতামত নিগম সুধামৃত চ্যানেলের একান্ত কাম্য। আজকে জন্মাষ্টমীর পুণ্যতিথি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের গুরুরূপী কৃষ্ণ, তার নিকট প্রার্থনা জানাবেন যাতে শীঘ্রই আমাদের যে বিপর্যয় চলছে করোনা বিপর্যয়, সেই বিপর্যয় থেকে যেন আমরা শীঘ্রই মুক্তি লাভ করতে পারি। ঠাকুর মহারাজের নাম নিয়ে থাকুন, গুরুভাবে থাকুন, ইষ্ট জপ করুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা।